শিশুর খাওয়ার দূর থেকে শুরু করে শরীরের রূপচর্চার নানা প্রসাধনী যেন নকলে ভরা। কক্সবাজার শহরের আসল পণ্যের সমাহার নিয়ে ক্রেতাপ্রিয় হিসেবে পরিচিত প্রতিষ্ঠান বড়বাজারের কাশেম স্টোর ও PMK ফ্যামিলি শপ যেন এসব ভেজাল পণ্যের সমাহারে ভরপুর। বৃহস্পতিবার সকাল থেকে র‍্যাব-১৫ এর অভিযানে ধরা পড়েছে এসব পণ্য। সৌন্দর্যপ্রিয় নারী পুরুষের পছন্দের তালিকায় থাকা এসব প্রসাধনী সামগ্রী শুধু নকলি নয়, নেওয়া হয় মাত্রাতিরিক্ত মূল্যও। ক্রেতা সেজে গিয়ে যার প্রমাণ পায় র‍্যাব সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে ভেজাল বিরোধী ওই অভিযানে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করে। সেই সাথে PMK ফ্যামিলি শপ এবং কাশেম স্টোরকে ১৯০০০০ টাকা জরিমানা করা হয় বলে জানান অভিযানে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজকে কক্সবাজার জেলার বাজারঘাটা এলাকায় ভেজাল পণ্য, কসমেটিক্স এইসব বিষয়ে অভিযান পরিচালনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন র‍্যাব BSTI-এর সহযোগিতায় জেলা প্রশাসন থেকে আমাদের নিয়মিত এই অভিযান পরিচালনা করা হয়ে থাকে। জনস্বার্থে জেলা প্রশাসন সরকারের অন্যান্য সংস্থা এবং বাহিনীকে নিয়ে এই অভিযানটি অব্যাহত রাখবে। শিশুদের খাওয়ার যে কোনো দুগ্ধজাত পণ্য বিক্রি করার ক্ষেত্রে 2013 সালের একটি আইনে বলা আছে, জেলা প্রশাসনের বিশেষ লাইসেন্স ছাড়া এসব পণ্য বিক্রয় দণ্ডনীয় অপরাধ। এমন অপরাধেও এই দুই প্রতিষ্ঠানকে করা হয় অর্থদণ্ড। যে যে প্রতিষ্ঠানগুলোতে আমরা এই আইনের ধারাগুলোর ব্যত্যয় দেখছি সেগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং অর্থদণ্ড বা কারাদণ্ড বিভিন্ন দণ্ডের মাধ্যমে তাদেরকে আমরা এই শাস্তির বিষয়টি নিশ্চিত করছি। এদিকে শুধু সপ্তাহব্যাপী নয়, র‍্যাবের এমন অভিযান অব্যাহত রাখার কথা বলছেন সচেতন মহল। তানবীর শিপু, TTN, কক্সবাজার।